আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন একটি ভিডিও দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন তিরিশ আগস্ট দু রোজ মঙ্গলবার অবস্থান করছি মা ডেইরি ফার্মে আর এই মা ডেরি ফার্মের অবস্থান আপনারা অনেকেই জানেন পাবনা জেলার ভাঙুড়া উপজেলার চৌবাড়ি হাড়াফাড়া গ্রামে আর মা ডেরি ফার্মের মালিক যিনি রয়েছেন বক্কার ভাই বক্কর ভাই মূলত একজন বকনা ব্যবসায়ী উনি উন্নত জাতের বাছাই করা সুন্দর সুন্দর বকনা কালেকশন করে থাকেন এর আগেও আপনাদেরকে দেখিয়েছি এখান থেকে কিছু বকনা তো আজকে উনি কিছু নতুন কালেকশন করেছেন বকনা এই বকনাগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আর যারা প্রতিনিয়ত পাবনা কৃষি চিত্রের সঙ্গে রয়েছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দর্শক নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টস বক্সে জানিয়ে যাবেন চলুন আমরা বক্কর ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ আবু বকর আর ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবারে হারাপাড়া গ্রাম বকনা ব্যবসায়ী হ্যাঁ আমি মূলত বকনা ব্যবসায়ী বকনায় বিক্রি করি নতুন কালেকশন কতগুলো করেছেন নতুন কালেকশন করেছিলাম আট নয়রা বিক্রি করছি তিনটা আর ওই পাঁচটা দেখাবো এখন এখন দেখানোর মতো পাঁচটা আছে হ্যাঁ পাঁচটা আছে আচ্ছা কিনা করছেন তাহলে এখন এই কিনা বেচা দেখা যাচ্ছে ফোনে ভিডিও দিচ্ছি ভিডিওতে বেচা কিনা হচ্ছে আবার হাটে বিক্রি করতেছি আবার আমাদের

সব আমার কাছে যে কোনো বাচ্চা আছে সব ভালো কোয়ালিটি সব আশির উপরে আশি পার্সেন্টের উপরে হবে সব আশি নব্বই পঁচাশি পার্সেন্টের আচ্ছা সব বকনা হবে তো বকনাগুলো আমরা দেখি শুরুতে এক নম্বর সিরিয়ালে ছোট আকৃতির একটা বকনা রয়েছে এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান হ্যাঁ এ বাচ্চাটার জাতমান কিন্তু খুবই ভালো বাচ্চাটার মাথাটা দেখেন মাথাটা অনেক ছোট বাচ্চাটা চোখগুলো দেখেন অনেক বড় বড়। বাচ্চাটার কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো আর দেখেন তলার অংশটা অনেক সুন্দর আর মাজাটা দেখেন কত ভারী বাচ্চাটা কথা অনেক সুন্দর বাচ্চা বাচ্চাটা অনেক বিগ সাইজের গাবি হবে। হবে এখন ছোট হলে পরবর্তীতে 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 অনেক বড় গাবি হবে দাম কত চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে দাম চাচ্ছি দরদামের কি হালকা সুযোগ আছে হালকা দরদামের সুযোগ আছে আচ্ছা আপনার যে পাঁচটা বকনা আছে তার মধ্যে এটা ছোট ধীরে ধীরে বড় ধীরে ধীরে বড় দেখা যাচ্ছে এটা সাইড করে দেন পরের যে বাচ্চাটা রয়েছে সেটা আমরা দর্শকদের দেখাই আর দুই নাম্বার সিরিয়ালের এই বাচ্চাটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান এ বাচ্চাটা জাতমান কিন্তু অনেক ভালো বাচ্চাটার মাথাটা দেখেন অনেকটা ছোট আর চামড়াটা দেখেন চামচুর একদম পাতলা একদম ইজি আর বাচ্চাটার মাজাটা দেখেন মাজাটা অনেক ভারী বাচ্চাটা যে বাচ্চার তলার অংশটা দেখেন তলার অংশটা দেখেন কতটা চামড়া একদম লুজ আচ্ছা খুবই ভালো পার্সেন্টের বাচ্চা বাচ্চাটার কথা সব দিকে বৈশিষ্ট্য অনেক ভালো অনেক বড় গাবি হবে মাথাটা অনেকটা মন্ডি কোয়ালিটি কিন্তু শিং তো উঠে গেছে হ্যাঁ শিং হালকা ছোট শিং হচ্ছে

পরের যে বাচ্চাটা রয়েছে এটা দর্শকদের দেখান তিন নাম্বার সিরিয়ালের এটা কি জাতের এটা হলেস্টেন ফিজিয়ান জাতের বাচ্চা হলেস্টেন ফিজিয়ান হ্যাঁ আচ্ছা এটা একটু ক্যাটাগরিতে বড় আছে হ্যাঁ এটা এরূপ বড় আছে মাস কত মাস হয়েছে এটার বয়স হবে আপনার বারো সাড়ে বারো মাস হবে বারো সাড়ে বারো হ্যাঁ আচ্ছা এক কথা বারো মাস প্লাস হ্যাঁ পার্সেন্টেজ কেমন আছে এগুলোর? এটার ওই দুটার একটু কম। এটা 80% এরকম হবে। 80। হ্যাঁ 80 82 এরকম হবে। আচ্ছা। দাম কত আসবে? এটার দাম চাচ্ছি এটার দাম 80000 টাকায়। এটা 85। হ্যাঁ। বড় এটার দাম তো হিসাবে বেশি হওয়ার কথা। বেশি হওয়ার কথা কিন্তু ওই ওই চাই একটু परसेंटेज কম। এই জন্য এটার একটু দাম কম না এটা আমার প্রশ্ন করার কারণ সেটা হলো আমরা ছোট বকনা দেখালাম দাম বেশি আর বড় বকনা দাম একই দাম চাচ্ছেন এই জন্য আমার প্রশ্ন বাচ্চাটা দেখেন বাচ্চাটা কিন্তু এই বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা বাচ্চার তলার অংশটা অনেক সুন্দর বাচ্চাটার বডিটা দেখেন অনেক বড় বডি কিন্তু অনেক বড় গাবি হবে বাচ্চা আসলে আমার এটা কিনা একটু পর্তায় এই একটু দর্শকদের পর্তায় দিচ্ছি আচ্ছা পঁচাশি হাজার দাম হ্যাঁ পঁচাশি হাজার টাকা তারপর হালকা দরদামের সুযোগ আছে হ্যাঁ হালকা কিছু দরদামের সুযোগ আছে চাইলে সরাসরি এসে দেখে শুনে দরদাম করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আর যারা হয়তো অনলাইনের মাধ্যমে নিবে তারা আপনাকে হয়তো ইমো মতে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওটা তো ইমো আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ইমো কল করে পুনরায় বাচ্চাগুলো দেখে হ্যাঁ দেখে শুনে একদম নিতে পারো সমস্যা নাই আচ্ছা চার নাম্বার সিজালে এই বাচ্চাটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান এটা কিন্তু অনেক বিগ সাইজের গাবে বাচ্চাটা দেখেন বাচ্চাটার কোয়ালিটি দেখেন অনেক কিন্তু হাই কোয়ালিটির বাচ্চাটা বয়স কেমন হয়েছে কত মাস এটার বয়স আপনি তেরো সাড়ে মাস বয়স হবে তেরো সাড়ে হ্যাঁ সুস্থ সবল আছে বাচ্চা একদম সুস্থ সবল দেখেন ঘাস দিচ্ছে ঘাস খাচ্ছে একদম সুস্থ সবল আচ্ছা এটার দাম কত আসবে এটার দাম চাওয়া এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ হ্যাঁ এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন হ্যাঁ দরদামের কি হালকা সুযোগ আছে হ্যাঁ হালকা কিছু দরদামের সুযোগ আছে বাচ্চা করে তো ওই রকম আহাম ওই দরদামের সুযোগ নাই হালকা সামান্য শেষ মোটে পাঁচ নাম্বার সিরিয়ালের যে বাচ্চাটা দেখতেছি

আচ্ছা গাবি বানানোর পারলে প্রথমেই গুণে 3.5 লাখ 4 লাখ টাকার গাবি হবে আচ্ছা আপনারা তো গাবের প্রোগ্রাম করেন যে গুণে গাবি আপনার 3 লাখ 4 লাখ টাকা দাম চাই এই সব বাচ্চারি সেই সব গাবি হয় আচ্ছা এটার দাম কত আসবে এটার দাম চাচ্ছি লাখ 25000 টাকা 1 লাখ 25 হ্যাঁ আচ্ছা দরদামের সুযোগ আছে হ্যাঁ হালকা কিছু দরদামে সুযোগ আছে 1 লাখ 25 চাইলেন হালকা দরদামে সুযোগ আছে দর সংখ্যা চাইলে দরদাম করে হ্যাঁ নিতে পারবে আচ্ছা তো মোটামুটি যে পাঁচটা বকনা দেখালেন এই পাঁচটা ছাড়া আরও যারা যেগুলো হয়তো নতুন কালেকশন করেন সেগুলো ইচ্ছা করলে দর্শকরা তো আপনার সঙ্গে যোগ হ্যাঁ আমার আপনি ক্যামেরা আমার খামারে ধরেন আমার খামারে এখনও প্রায় আপনার দশ বারোটা বাচ্চা আছে আসলে আমি নিয়ে আসি গারস্থ থেকে কালেকশন করি এগুলো নিয়ে আসে আমি আগে কিরমির ওষুধ জিং লিভার টনিক এগুলো করার পরে আমি তারপরে গিয়ে সেল করি হ্যাঁ এখানে কয়েকটা বাচ্চা তিন চারটা বাচ্চা বিক্রি হয়ে গেছে বিকৃত বাচ্চা বিকৃত অনেক ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আপনাদের যারা এতক্ষণ ধৈর্য সহকারে পাবনা চিত্রের মাধ্যমে মা ডেরি ফার্ম থেকে অর্থাৎ বক্কার ভাইয়ের কালেকশনের পাঁচটি হলস্টেন ফিজিয়ান জাতের বাচ্চা দেখলেন এগুলো আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বক্কা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারবেন এবং সরাসরি ওনার বাড়িতে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কালেকশনে নতুন পর্বে সবাইকে ধন্যবাদ আর যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গেই রয়েছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দর্শক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম